আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। না, ভালো নাই, আমরা ভালো নাই, কেউ ভালো নাই। দেশের এই পরিস্থিতির মধ্যে কেমনে ভালো থাকি বল। আমার কাছে মনে হইতেছে পৃথিবীটা যে কি হইছে, বাংলাদেশটা যে কি হইছে। আর বোন জামাই এখন গিয়ে রাতে করে গিয়ে নিয়ে আসছে বাটা মাছ, বড় বাটা। আমি অবশ্যই মাছ কখনো কিনিও নাই, খাইও নাই, জানিও নাই যে টেস্ট কেমন। আমার বোনও খায় নাই। না ছবি, হ্যাঁ, খাইয়ে দেখি এটা টেস্ট কেমন। কিন্তু আমার অবশ্য দেখলে মন চাইতে চিন্তা আর ওখানে হাঁস ভিজে সেই হাঁস রান্না করা হবে কালকে রান্না, আজকের না, কারণ গ্যাস থাকে না, তো তাই রাতে রান্না করে রাখবো। দেখাই আপনাদেরকে বড় বাটা, এই যে বড় বাটা মাছ আর কি। তারপর রসুন ছিল না, রসুন আনতে বললাম। আর কি কি জানি আনছে, ব্রেড টেড এগুলা। এখন এটা কাটবো, কাইটে তারপরে দেখি। ছোট দেখা যাইতেছে ভিডিওতে, বাট এমনিতে বড় আছে। আপনার তো জানেনই থালিটা কতটুকু বড়। অনেকদিন পরে মাছ কাটবো কিন্তু আমি, আমার তো কাদাই লাগে। আমার জামাই তো মাছ বাজারতে কাটতে আনে না, এলা যত বড় মাছই হোক খালি কাটতে আনে, বড় ভাই মাছ কাটাই আনে। কারণ বড় ভাই সন্ধ্যার পরে আনে তো মাছ, বড় ভাই বুঝে চোখে তো মাছ সন্ধ্যার পরে কাটতাম তো না। বেশি চলে কাতল মাছ, আইল মাছ, তুমি চোখ বাসায় লেগেছে আসিল আবার কি আসতে আসতে দিয়া আছিলি তো বলে মাছ আছিল বল না। আমি তো বলি আসতে, আসিল তো বলি না কখনো।
তা আমার বোন হচ্ছে রান্না করতেছে, কচু দিয়ে এই যে বাটা মাথা হচ্ছে করে দিয়ে ভেজে নিচ্ছে, আগে বাচ্চারা হচ্ছে বাটা খাবে। তুই কি রে বাবু বইয়া দেখছিল তুমি? রান্না বান্না হচ্ছে সকালে, কালকে রান্না হচ্ছে আর কি আজকে। ও এটা আজকের রাতেই খাবে, হ্যাঁ ওই হাঁস কালকের জন্য, ডাল হবে কালকের জন্য না, হাঁস ডাল ও মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে কালকের জন্য। এই হচ্ছে আমাদের বর্তমান লাইফ, আর দেশের খবর দেখি আর কান দি, ভাল লাগে না। মন্ডায় চাই কইছে চাই গা, মন্ডায় চাই উইরা যাই গা, আসমান ইয়া কোনো পাইল, অন্য কোনো দেশ যাওয়ার আগে পাই নাই, একবার গিয়ে আইয়া ফুসতি অনেক টাকা খরচ করে রাখতে নাই, যাওয়ার আর ব্যবস্থা নাই। এই যে একটু একটা একটু কালা রাখছি ওনার জন্য, মাছের সাথে খেতে পারি। আচ্ছা আচ্ছা, সাথে একটু পেঁয়াজ ভেজে দিলে ভালো না, নইলে হ্যাঁ পরে দিয়ে। কি হয়েছে আমি আপনাদের আপা, আপনাদের আপা ভালো নাই, মন ভালো নাই, কারণ বাংলাদেশটা একটা নরম হয়ে গেছে, এখানে মানুষ ছাত্ররা মারছে পুলিশ, পুলিশরা মারছে ছাত্র, আর ভালো লাগতেছে না। সরকার মারছে সাধারণ স্টুডেন্ট, স্টুডেন্টরা মারতেছে, জানি না স্টুডেন্টরা মারতেছে না কি অন্য কে মারতেছে জানি না, এক কথায় আর ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে, মন চাইতেছে যে আমি কই চলে যাই। তো রান্না বান্না হোক, আজকে রাত থেকেই শুরু করলাম ভিডিও, অনেকদিন তো করি নাই, কি করবো ভাল লাগে না এইসব দেখা বুঝছেন। আমরা সবাই অপেক্ষা করতেছি এই নিউজের জন্য, 5 মিনিট পরে সেনাপ্রধান কি বলে শোনার জন্য। সকালবেলা একবার ঘুরে আসছি বসুন্ধরা গেটে, ওখানে ইয়া হয়েছে ওই যে আমাদের ফায়ার হয়েছে, দুজন স্টুডেন্ট মারা গেছে নর্থ সাউথের, এখানে গোলাগুলি হয়েছে, দুজন স্টুডেন্ট মারা গেছে, তো এই জন্য পরে আর যাইনি। আমার যেহেতু বাচ্চা পোলা পায় না, ওদের কথা চিন্তা করে পরে মরে টরে গেলে গা, যাই হোক এখন চিন্তা করতেছি আবার বিকালে যাব, না সবাই যাব আমরা। সেই সাথে আমরা আরো কিছু তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি যারা আসলে বলছিলেন যে এই যে তারা দীর্ঘ তিনটা তবে আমাদের দেশের তরুণ সমাজের অনেক শক্তি, হ্যাঁ অনেক অনেক দেশপ্রেম আছে, একাত্তর দেখি নাই বাট মনে হইতেছে একাত্তর দেখতেছি। আমরা তো অনেক খুশি, আমরা হচ্ছে এখন যাচ্ছি বিজয় মিছিল করতে, আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে, আমি তো ভয়ে হে তোমাদের তো পতাকা নাই চিনো আগে, অনেক মানুষ বের হচ্ছে সামনে দেখা যাবে, অনেক মানুষ সবাই বের হয়ে গেছে বাইরে। এই যে স্বাধীন দেশে স্বাধীন মানুষ, ঘুরতে যাচ্ছে স্বাধীনভাবে। ওই
হাসিনা গেল কই? এখানে কি থামবে সবাই নাকি? ও গেটে তো আনন্দ মিছিল তো হবে গেটে। আজকে তো এখানে দুজন মারা গেল। নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আমরা এখন যাচ্ছি, মেন গেটে যাবো একদম সবাই। আচ্ছা এটার মানে হচ্ছে তোমাকে বুঝাই, আমি এই যে পাখিটা দিচ্ছি দেখছো না, ওর পায়ে শিকল দিছে না, তার মানে হচ্ছে স্টুডেন্টদেরকে শিকল দিয়ে আটকে রাখছিল না, এটাই বুঝাইছি। সবাই হচ্ছে বিজয় মিছিলের জন্য বের হয়েছে, আশা করি আপনারাও সবাই বের হয়েছেন। হ্যাঁ আমার যে 40,000-45,000 সাবস্ক্রাইবার আছেন আপনারাও বের হয়েছেন, সবাই আনন্দ করতেছেন অনেক, এর মধ্যে অনেকে আন্দোলনেও গেছেন, আমরাও গেছি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি, সবার মুখে হাসি আল্লাহর রহমতে। রয়েছে নর্থ সাউথের এখানেই পোলাপানে কত আনন্দ, তুমি আসো। হ্যাঁ দেখো মানুষের দল, একদম মেন গেটে এখানে মেন রোডে এখানে তো এখন কোথায় যাবো? একদম মেন গেটে চলো। তুমি এসে আসো, বেড়াই চলে
তো আমার ছেলে তো সবসময় আসে, কালকে ওর শরীরটা খারাপ ছিল, গতকালকে আসে না, পরশু দিন আসছে, ও এগুলোতে ছিলই। তারপরে আরো হয়েছে, এখন যাই হোক, ওদের ওদের যুদ্ধ স্বাধীন হয়েছে, ওরা স্বাধীন করতে পারছে, এটা অনেক বড় পাওয়া। আর সাধারণ জনগণ আমরা যারা ছিলাম তারাও সাহস দিয়েছি, তোমরা যাও বাচ্চারা। আমি কখনো আমার ছেলেকে বলি রে যাইও না, অবশ্যই হাজার মায়ের সন্তান আসতে পারছে, লাখো মায়ের সন্তান, কোটি মায়ের সন্তান, ওরা কেন যাবে না, আমার সন্তান কেন যাবে না? আমি তো প্রথম দিনই সাফিরেকে নিয়ে আসছি, এসব ব্যাপারে আমার কোনো ইয়া নাই। আমি এসব ব্যাপারে আরো আমার বাচ্চাদেরকে উৎসাহ দিই। কাঁঠাল রানী জয় বাংলা হয়েছে, কে জয় বাংলা হয়েছে? কাঁঠাল রানী যা যা।